হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রুমা আলম রুমা আলম ওর থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম দেখতে দেখতে লন্ডন স্কুল কলেজে শেষ তো এখন দেখা যায় গেস্ট আসা যাওয়া হচ্ছে একজন আরেকজনের বাসায় বেড়ানো ঘুরা আমি তো কয়েকদিন আগে আমি তো কয়েকদিন আগে কলেজে থেকে আসছি আপনারা দেখতেছেন এখনও কিন্তু সেই ব্লগ যাচ্ছে আবার বাসায় অনেক গেস্ট আসলো আমরা ইনভাইট করেছিলাম বাসায় গেস্ট আসবে এই ভিডিওগুলো আপনারা এক এক করে দেখতে পারবেন তো আজকে যাই হোক রোদ্রা রোজ হচ্ছে মুখে বেশি লাগতেছে তো আজকে বাসায় মেহমান আসবে আমার কাজিন আসবে বাসায় তো আমার এই নতুন বাড়ি কেনার পর ওনারা আসে নাই তো প্রথম আসবে আর পাঁচ ছয় বছর পর ভাইয়ার সাথে ভাবির সাথে দেখা হবে তো সেই আয়োজনে কিছু রান্না বান্না করলাম তারা আসবে সেই ব্লগটি আজকে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকেন প্রথম থেকে দেখলে বুঝতে পারবেন কারা আসলো আমার বাসায় কি রান্না বান্না করলাম আর কিরকম সময়টা কাটিয়েছি আজকে ভিডিওর ব্লগে সেটা শেয়ার করব

চিকেন রোস্ট বাচ্চাদের জন্য তারপরে চাল কুমড়া চিংড়ি মাছ দিয়ে তারপরে হলো এটা ছোট দেশি পাবদা ঝোল মানে যে কাঁচা যে রান্না করে এটা কি অনেকে বলে আলু ভাজি এটা হলো পাতাকপি ভাজি এটা হয়েছে চিকেন শাসলিক চিংড়ি মাছ বোনা কাবাব ওভেন এখানে হলো সালাদ ওভেন ওইটাতে ওইটাতে আর প্লেন রাইস ও ভাত খাওয়ার জন্য প্লেন রাইস তো এখানে হলো দেশি চিংড়ি মানে বিদেশি চিংড়ি মাছ ভুনা তো আজকে গেস্টের জন্য এইটাই ছিল আমার আয়োজন এখানে হলো চিকেন কাবাব চিকেন কাবাব করা হয়েছে চিকেন কাবাব এখানে এগুলি পরে এখনো গেস্ট আসেনি আমি একটু তাড়াতাড়ি করে আপনাদের সাথে শেয়ার করতেছি আর মাছের ডাল আছে মাছের ডালটা দেখাচ্ছি তো এই ছিল আপনাদের সাথে সবকিছু শেয়ার করলাম আর মেহমান আসলে তারপরে ডাইনিং টেবিলটা আপনাদের সাথে শেয়ার করব তো একটু ওয়েট করে আমার জন্য যাই হোক গেস্টরা চলে আসছে আস্তে আস্তে অনেক লেট করে ফেলেছে আমি এই যে সার্ভিং ডিশে সব কিছু সার্ভ করে দিলাম পোলাও রাইস গরুর মাংস ইলিশ মাছ রোস্ট করেছিলাম তারপরে চিকেন কাবাব সালাদ এ পাশে যে ক্যাবেজ ভাজি মাছ দেন চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করেছিলাম চিংড়ি মাছ ভুনা শাসলিক সব সবকিছু সার করে দিয়েছি গেস্ট আস্তে আস্তে প্রায় সাড়ে চারটার মতো বেজে গেছে রাস্তায় নাকি ট্রাফিক পড়েছিল প্লাস অ্যাক্সিডেন্ট হয়েছে যখন লন্ডনে কোনো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয় তখন তার যান শেষ ওই রাস্তা থেকে বের হওয়া যায় না যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার হয় প্রায় এক ঘন্টার জায়গায় তাদের তিন থেকে চার ঘন্টার মতো গাড়িতে বসে থাকতে হয়েছে আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছু পার করে সাড়ে চারটায় বাসায় আসার পর তো সবারই খুব ক্ষুধা লেগেছে করে 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 সবকিছু গরম ডাইনিং টেবিলে দিলাম আমি আর আমার বাংলাদেশ বাংলাদেশটাকে আনা প্লেটগুলো দিয়ে মানে ডিনার্সিটা দিয়ে সার্ভ করেছি সবকিছু এখানে আর ভাবি ভাবি দুই বাচ্চা ভাইয়া আর ওনার শাশুড়ি ভাবির মা এসেছে তো ভাবি ওরা সবাই বসে গিয়েছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভাইয়া ছেলে এখানে ভিডিওটা আমার ফরওয়ার্ড হয়ে গেছে এখন আমরা পান খাবো পান খাবো না পান খেয়ে সব প্ল্যান করি মা পান খাই মাউই পান নি বন্ধু ভাগ্য হইল সাজানো ছিল আম্মা যখন এসে পাঁচটা মাইগুলি আমার সুন্দর করে সাজিয়ে দিয়ে গেছে লাস্ট টাইমে যখন এসেছিল তখন আমি বলতেছি যে ওনার আম্মা পান খায় এই পানের পাতাটা বের করে দিয়েছে ভাবি খুবই পছন্দ করেছে পানের পাতাটা এটা আন থেকে নেওয়া আমার পানের পাতা আমার বৌমিটা গিফট করেছিল আমাকে

আসলে কেউ পান বানালে আমার খুব ভালো লাগে পান মানে কেউ খেলে ভালো লাগে বাট আমার নিজের কখনো পান খেতে ভালো লাগে না আমার আম্মা পান খেতো না ইয়াং বয়সে বা এখন তো নাকি পান ছাড়া ভালো লাগে না তো আমারা প্রায়ই বলে পান খা বয়স হলে পান খাওয়া শিখবি পান খা একটু পান খা আমি তো পান খাই না কিন্তু ভাবিরে দেখলাম পান খায় ভাবির মার সাথে ভাবি বলে আমি বসে বসে একটু পান বানাই আম্মারও দিই আমিও খাই আপা এই যে লিটটা যখন লাগাতে যাবে তখন একটু প্রবলেম হয় এই যে এই জায়গাটা ঢুকতে চায় না মানে পাটিটা ইয়া হয় না তো একটু চাপ দিয়ে এটা লাগাতে হয় যাই হোক আমার পায়না পাটাটা যেটাই হোক গিফট করেছে তো আপনাদের যদি ভালো লাগে আরাম থেকে নিতে পারেন সো যাই হোক আমাদের পান এই যে ভাবি এখন পান খাবে ভাবি তো পান খেলেই ভালো লাগে তো এখন আমরা চলে যাব আড্ডা তো শেষ হচ্ছে না চা কফির ভিতরে খাওয়া গল্প আড্ডা সবাই একসাথে বসে খালি আড্ডা দিচ্ছি আর দিচ্ছি মানে গল্প যেন শেষ হচ্ছে না ভাইয়ার সাথে অনেকদিন পর তো আমার হাজব্যান্ডের সাথে ভাইয়ার আবার খুব ভালো জমে তো এই যে মাওই আমি ভাবি আমরা সবাই মজা করে গল্প করতেছি তো রাতের খাবারে চলে আসলাম একটু ডিজার্ট নিয়ে ওরা তো খাবে না খাবে না বলতেছে ভাবি মিষ্টি আনছিল কেক পায়েস এগুলি ভাবে আম এনেছে অনেক খাবার এনেছে অনেক বড় বক্সের একটা আম এনেছে তো আমি তুষারে বললাম তুমি একটু আমটা খুলে একটু কেটে দাও আর আমি এই যে খাবারগুলো একটু সার্ভ করে দিই তো এ তুষারে যে আমি পায়েসটা রান্না করছিলাম পায়েসটা এত মজা হয়েছিল ভাইয়া তো খুবই পছন্দ করেছে তারপর আমি একটু কফি বানিয়ে একটু সার্ভ করলাম ভাইয়া এটাও খুব পছন্দ করেছে যে এটা কত্তেক বোন এটা অনেক সুন্দর হয়েছে তো আমি বললাম যে এটা তো আমি শিন থেকে নিয়েছি ভাইয়া ভাবি ভাইয়া দুজনে খুব পছন্দ করেছে আর বলতেছে যে তোমার মানে জিনিসপত্রগুলো খুবই ইউনিক আর পায়েসটা খুবই মজা আমি একটু খেয়েছিলাম সকালে স্ট্রবেরি দিয়েছি বাচ্চাদের পছন্দ ম্যাঙ্গো এটা আসলে খেতে খেতে আমাদের লেট হয়ে গেছে মানে মাগরিবের পরে আমরা সার্ভ করছি গল্প আড্ডা আর যেহেতু মানে ভাত খেতে খেতে আমাদের লেট নাইট হয়ে গেছে মানে লেট হয়ে গেছে ইভিনিং তো তার জন্য আমি এখানে একটু সুন্দর করে সার্ভ করে ক্যান্ডেল দিয়ে দিচ্ছি মাউইকে বললাম আসেন আসলে মা ওইটা নাকি মা ওর কাছে ভালো লাগে ঝাল আমি তো আসলে নাই একটু ঝাল জাতীয় খাবার করলে ভালো হতো এই যে আমার ভাইয়ের ছেলেটা এই মাশাআল্লাহ ওর নাম আলিফ ও খুবই সুন্দর মানে সুন্দর ভাবে খেলাধুলা করে

তো এই হলো পিন্টু ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া এসে আমার বাসায় অনেক প্রশংসা করলো আপনার শুনতেই পারলেন আর এই যে এখন আমরা মজা করে সব কিছু খাবো বাচ্চারা কেক দেখে বলতেছিল কার যে কার যে তো আমি বললাম কারো বার্থডে না তোমাদের জন্য ওয়েলকাম কেক তো এখন সব বাচ্চাদের বললাম যে কেক যেন ছোটো ছোটো বাচ্চারা আছে তো তানিশা ইকরা ওরা এসে কাটবে আর আমরা তো ভাবি মিষ্টি এনেছিল আমাদের জন্য আম এনেছিল আর অনেক নাস্তা এনেছে আসলে এগুলি ভিডিও করতে আমার ভুলেই গিয়েছিলাম ভাবি আবার ছিল তো তো পরবর্তী তার ভিডিও আমার এডিটিং করা হয়নি মানে ভিডিও করা হয়নি আর এই যে কফি এখন আমরা একটু কফি খাবো কারণ একটু মানে কফিটা খেলে মনে হচ্ছিলো আমি ব্ল্যাক কফি বানিয়ে নিয়েছি যাতে সবাই একটু চাঙ্গা হয় আর আমরা অনেক লেট নাইট পর্যন্ত রাত্রে আড্ডা দিছি প্রায় আমাদের ঘুমাতে ঘুমাতে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গিয়েছে মানে আমরা এত মজা করেছি ভাবি যখনই আসে আমার বাসে আমরা অনেক লেট নাইট পর্যন্ত আড্ডা দিই ছিল তো আসলে আসলে এরকম মাঝে ভালোই লাগে একসাথে আড্ডা দেওয়া গল্প করা সবাই সাথে এটা অনেক ভালো লাগে তো ভাইয়া তো রাইস পুটিংটা অনেক পছন্দ করেছে খেজুরা গুড় দিয়ে আমি পায়েসটা বানিয়েছিলাম মানে নারিকেল দিয়ে খুবই মজা হয়েছে সবাই বলেছে অনেক মজা আর ভাবি তো স্পুনটা খুব বেশি পছন্দ করেছে এই স্পুনগুলো আমি বাংলাদেশ থেকে এটা নিয়ে এসেছিলাম গুলশান থেকে হাঁসের উপরে ছয়টা করে চামিচ তো যাই হোক এই ছিল আমার ছোটোখাটো একটা ব্লক তো আমরা সবাই খাচ্ছি আর মাউই আসতে যাচ্ছে না মাউই আসলে নামাজ পড়ে একটু শুয়ে আছে তো মাউইর জন্য উপর আমরা খাবার পাঠিয়ে দিলাম আর আমরা এই তো গল্প করতেছি খাওয়া দাওয়া তো ভাইয়া বানিয়ে দিবে রাতে বলতে কিছুই খাবে না যদি বাচ্চারা খেতে চায় তাহলে পাস্তাটা ভাবি ভাইয়া দিবে আর এখন চকলেট কেটে বললাম যে তোমরা তাহলে এটা কেটে নাও তো বাচ্চারা এখানে চলে আসবে এখন সবাই মিলে আসলে একসাথে কেক কাটাকাটি হবে এই এটা আসলেই ভালো লাগে মাঝে মাঝে গেস্ট আসলে আর এটা আসলে স্কুল ছুটি দেওয়ার কয়েকদিন আগে ভাবি এসেছে তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সবাই একসাথে থাকতে পারি বিদেশের মাটিতে আসলে একজন আর একজনের জন্য থাকলে ভালো লাগে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি যদি একসাথে থাকে বন্ডিংটা তাহলে খুবই বেশি ভালো লাগে তো বাচ্চাদেরকে বললাম তোমরা আসো কেক কেটে নাও তো ওরা আসতেছে কেক কেটে নিবে এখন তোরা ইটালিয়ান পাস্তা খাইতে চাও মামা বাড়াই দিবে বলছে ইটালিয়ান কিন্তু ভাইয়া পাস্তা খাওয়াবে রাতে রাতের বাচ্চাদেরকে তো বাসা এগুলি ছিল না ভাইয়া তুষা যে সব থেকে নিয়ে আসতে এটা আসলে পিউরি চাংটা যেটা মানে টমেটো মানে ফ্রেশ টমেটোটা সাথে চিজ পাস্তা সব কিছু নিয়ে আসছে ভাইয়া বানিয়ে দিবে আর আজকে রাতে জেনারে এইটাই থাকবে আর ওনারা তো কেউ নাকি খাবে না বলতেছে আমার খাবার তো সবই রয়ে গেছে তো আমার রাতে হালকা বাদলা সবাই একটু পাস্তাই খেয়ে ফেলবো তো ভাইয়া পাস্তার প্রিপারেশন নিচ্ছে ভাইয়া খুব ভালো ইটালিয়ান পাস্তা নাকি বানাতে পারে তো এখানে সব কিছু আমি বয়ল দিয়ে দিয়েছি গুলো টমেটো পিউরি করে এখানে গার্লিক অনিয়ন সল্ট ব্ল্যাক ফ্যাপা আর কি জানি বে লিভ না কী জানি একটা মানে বে লিভ না সরি কী একটা লিভ জানি দিয়ে এটা আসলে আগে অলিভ অয়েল দিয়ে এই সসটা আগে রেডি করতে হবে পাস্তাটা একদম গরম গরম রেডি করে দিতে হবে আর সুগার দিতে হবে কারণ টমেটো সসে কিন্তু অনেক স্টক থাকে তো সবার জন্য মানে সুইটনেসের জন্য সুগার দিয়ে এটাকে ভাইয়া রেডি করতেছে আর আমার বড় কুকারটায় নষ্ট না হলে পাস্তা কিন্তু রান্না করতে একটু হেভি গেছে তো ছোট চুলাতে বসে দিলাম বয়ল হচ্ছে ভাইয়া আজকে পাস্তা বানিয়ে খাওয়াবেই তো ফাইনালি আমাদের পাস্তা রেডি হয়ে গেছে আর ভাইয়া অনেক সস বানিয়ে দিয়ে গেছে বলছে যে তোমার পাস্তাটা যখন খাবে এক মাসের মতো ভালো থাকবে নর্মাল ফ্রিজে রেখে দিবা একটা বক্সে করে তো এই তো রেডি হয়ে গেলো ভাইয়া দেখেন কি সুন্দর করে পাস্তাটা উপর থেকে করতেছে আমরা আসলে এটা করতে পারি না তো ভাবি এখানে দিয়ে সার্ভ করে দিচ্ছে ভাবি যখনই আসে ভাবি মানে বসে থাকে না সবাই মানে কাজ করে মানে হেল্প করে আমাকে যে এটা সেটা বানিয়ে দেওয়া ভাবি একবার এসে আমাকে একশো জালপুরি বানিয়ে দিয়েছিলো ভাবি থেকে আমার জালপুরি বানানো শেখা যেটার ভিডিওতে আমি আগে বলেছিলাম যে আমার ভাবি থেকে আমি শিখেছি এটা হলো সেই নয়ন ভাবি সকালে ভাবি অনেক পর রুটিও বানাই আমার আজকে খাইয়েছে বলতেছিল পরোটা খাওয়াবো আমি বলছি ভাই বলে না দেখেন আমি রুটি বানাই দিই তো সবার জন্য আমরা রুটি আলুবাজি করে আসলে সকালে নাস্তা করেছি এগুলি আসলে মানে রাখি নেই অনেক বড় হয়ে যাবে ভিডিও সব বাচ্চাদের দিলাম দেখি ওদের মুখ থেকে শুনি কীরকম লাগে দেখি বয়সটা নিতে পারি কিনা ওরা আবার টেলিভিশন ছেড়ে রাখে বাচ্চারা এর জন্য আসলে বয়সও নেওয়া যায় না তো এই তো হলো আমার সো এটা আমি টেস্ট করতেছি আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে নিছি ঝালের জন্য খেতে ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ ফর পিন্ডু ভাইয়া বাবিকে আসার জন্য মাঝে মাঝে এরকম ছটপট চলে আসবেন আমাদের সাথে দেখা করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাই বাই